আগান্তুক আপনি চিন্তা করে কানে না পাও আজান ফকিরও আপনাকে শঙ্করদেবের লগত তুলনা কৰিছে ও আজানকার লগত যদি আজান ফকিরক তুলনা করে ভূপেন হাজরিকাক অপমান করা না না মুসলমান হল আমার কবলগিয়া একো নাই কিন্তু আপনার এই হিন্দু মুসলমান খ্রিস্টান এইবিলাক না না জনপ্রতিনিধি আপনি কৈছে কৈছে আপনি এক মিনিট আপনি যেটা কৈছে হিন্দু মুসলমান কথা যদি আপনি কৈছে বড়ো কার্বি মিচিং দেউরী লালু নাংমা ডিমাচা কছাৰী হিন্দু মুসলিমৰ মহান একতাৰ অসমে যদি গঠন হৈছে তাত আমি হিন্দু হেৰি নামানো মুসলমানে হেৰিকো নামানো এখন হিন্দু ৰাষ্ট্ৰ এখন হিন্দু ৰাষ্ট্ৰ আপুনি সংবিধানখন ভাৰতবৰ্ষৰ সংবিধানখন আমি নামানিব নেকি আপোনালোকে মানিছে আমি ভাবিব সংবিধান মানিছো কাৰণে মানিছো কাৰণে ভাবিব ভাৰতবৰ্ষৰ সংবিধান আমি আৰু চেকুলাৰ হিচাপে আমি জীয়াই থাকিব বিচাৰোঁ এখন শংকৰদেৱৰ দেশ আজান ফকিৰৰ দেশ বাঘ হাজৰিকাৰ দেশ ইছমাইল ছিদিক হাজৰিকাৰ দেশ আজান ফকিৰক চিন্তা কৰি আছে মই কৈছো আপুনি নাই ৰেকৰ্ডিং হৈ থাকক আজান ফকিৰক আপুনি চিন্তা কৰি কাৰণে নাপাওঁ আজান ফকিৰক আপোনালোকে শংকৰদেৱৰ লগত তুলনা কৰিছে ভূপেন হাজৰিকাৰ লগতো যদি আজান ফকিৰক তুলনা কৰে ভূপেন হাজৰিকাক অপমান কৰা নহয় নহয় ভূপেন হাজৰিকা মানুহে বাগদাদৰ পৰা আহি আমাৰ ঘৰৰ মানুহ উলিয়াই যাবে মন্দিরের পা উলিয়াই নি মাদ্রাসাত ভরালে মসজিদত ভরালে আপনি কইছে আমার জাতি গঠন কি কইছে মূল ঘর ভাঙি পেলে বেলেগে আর মই কোন হাতলে মূল দল মারিব আপনি চাও নাকি যে বড় কার্বি মিসিং জারি লালং নামা দিমসকে হিন্দু মুসলিম মহান একতা রকম জাতি গঠন কইছে হইছে না হইছে না বহেকানে আছে আপনি আমসু হল এখানে আমসু হল আমসু আমসু আরএসএস এবলাক বাদ দিও এবলাক আমাক না লাগে